আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2023 আইসিটি সিকিউ সাজেশন প্রথম অধ্যায় থেকে আমি যে সিকিউগুলো বলবো এখান থেকে তোমরা শতভাগ কমন পাবা, তাই ভিডিওটা কেন আটানি সম্পূর্ণ দেখবা। দেখো, এক নম্বর সৃজনশীল, এখানে যশোর বোর্ড 2017 সালে এসেছে। ক বিশ্বগ্রাম কি, খ তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা ব্যাখ্যা করো। এটা তোমরা গাইড থেকে পড়ে নিবা। ক খ ঘ ঘ খুবই ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য, এটা পড়ে নিবা সকলে। মাদ্রাসা বোর্ড 2016 সালে এসেছে। দেখো, ফ্লাইট সিমুলেশন কি, খ থ্রিজি মোবাইলের আবিষ্কারে আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে তা বর্ণনা করো। এটা তোমরা গাইড থেকে পড়ে নিবা, গাইডে উত্তর দেওয়া আছে সুন্দরভাবে। এটা সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সালে এসেছে। রোবোটিক্স কি, ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তা এখানে আবার গহ গহ দেওয়া আছে, এখানে পড়ে নিবা তোমরা। আমি বলতে গেলে ভিডিওটা লং হয়ে যেতেছে, তাই তোমরা দেখে নাও। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছে। স্মার্ট হোম কি, ন্যূনতম ডকল সহিষ্ণু শল্য চিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা করো। এটা পড়ে নিবা তোমরা ভালো করে গাইড থেকে উত্তর। দেখো, বরিশাল বোর্ড 2016 সালে এসেছে। এটা হচ্ছে রোবোটিক্স কি, হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দরজে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, আর গ হচ্ছে ডাক্তার হাতেমের প্রশিক্ষণে ব্যবহার প্রযুক্তিটির ভূমিকা বিশ্লেষণ কর বা মূল্যায়ন করো। হ্যাঁ, তো এগুলোর ফোকাস থেকে পড়ে নিবা।